হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। এই ভিডিওতে আমি আলোচনা করব একটা নতুন একটা রিক্রুটমেন্ট নিয়ে, যেটা হচ্ছে আমি অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসছি, www.aus.ac.in। এই ওয়েবসাইটে এলে এরকম একটা পেজ খুলে যাবে এবং এখান থেকে সবাই দেখতে পাবে এখানে ফাইন্যান্স অফিসার হিন্দি ট্রান্সলেটর। এইখানে ক্লিক করলে এরকম একটা নোটিফিকেশান পিডিএফ চলে আসবে, এই পিডিএফটা তোমরা সবাই দেখতে পারো। এটা এসছে, এমপ্লয় নোটিস নম্বর দেওয়া আছে, ডেট 28 মে, 28 মে এটা রিলিজ হয়েছে, এবং অ্যাপ্লিকেশান ইজ প্রেসক্রাইবড ফ্রম অ্যান্ড ইনভাইটেড ফ্রম দ্য ইন্ডিয়ান ন্যাশনাল ফর ফিলিং আপ দ্য ফলোয়িং নন টেকনিক্যাল পজিশন অ্যান্ড আসাম ইউনিভার্সিটি। ঠিক আছে, এখানে কতগুলো সিট আছে এবং কোন কোন পদ আছে সেগুলো আমি দেখাবো। তোমরা এই নোটিফিকেশানের নিচের দিকে এলে এখানে দেখতে পাবে ফাইন্যান্স অফিসার, এখানে স্যালারি হচ্ছে 1,44,200, যেটা হচ্ছে লেভেল 14। একটাই সিট আছে, সেটা আনরিজার্ভদের জন্য। এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দেওয়া আছে, মাস্টার ডিগ্রি উইথ অ্যাট লিস্ট 55% অফ দ্য মার্কস অর ইটস ইকুইভ্যালেন্ট গ্রেড। ঠিক আছে, 15 ইয়ার্স অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপিরিয়েন্স দরকার, এবং যা যা আছে তোমরা সবাই দেখে নিবে, আমি ওভারঅল বলে দিচ্ছি একটু। হিন্দি ট্রান্সলেটার তাদের ক্ষেত্রে স্যালারি আছে 35,400 টাকা। একটাই সিট আছে আনরিজার্ভদের জন্য, এবং PWD যাদের ব্লাইন্ডনেস অ্যান্ড লো ভিশন যারা। এখানে হচ্ছে মাস্টার ডিগ্রি আছে রিকগনাইজড ইউনিভার্সিটি থেকে, হিন্দি ইংলিশ উইথ ইংলিশ হিন্দি অ্যাজ এ মেন অপশনাল সাবজেক্ট ডিগ্রি লেভেল, রিকগনাইজ ডিপ্লোমা সার্টিফিকেট কোর্স ইন ট্রান্সলেশন ফ্রম দ্য হিন্দি অফ দ্য ইংলিশ অ্যান্ড ভাইস ভার্স। ঠিক আছে, তারপরে হচ্ছে জুনিয়র ইঞ্জিনিয়ার পোস্ট আছে, এখানে স্যালারি হচ্ছে 35,400 টাকা, একটাই সিট আনরিজার্ভদের জন্য, 3 বছরের ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে হতে হবে। ঠিক আছে, ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থাকতে হবে, ওয়ার্কিং এক্সপিরিয়েন্স ইন দ্য কনসার্নড ফিল্ড থেকে, মানে এক্সপিরিয়েন্স চাই এর উপরেরটার ক্ষেত্রে, ওই হিন্দি ট্রান্সলেটার সেখানেও দরকার আছে এক্সপিরিয়েন্স। লোয়ার ডিভিশন ক্লার্ক, এখানে 5টা সিট আছে, 2টা আনরিজার্ভড, একটা OBC, একটা EWS অ্যান্ড একটা SC ক্ষেত্রে। এখানে 10+2 অথবা যে কোনো একটা ইকুইভ্যালেন্ট কোয়ালিফিকেশান দরকার আছে রিকগনাইজ বোর্ড থেকে, এবং এখানে এজ দরকার 28 বছরের বেশি হলে হবে না, বাকিগুলোতেও এজ দেওয়া আছে, এজটা আমি বলতে ভুলে গেছি, তোমরা সবাই দেখে নেবে। এবং লাইব্রেরি অ্যাটেন্ডেন্টদের ক্ষেত্রে এখানেও ঠিক পাস করতে হবে HS। তারপরে হচ্ছে সার্টিফিকেট কোর্স ইন লাইব্রেরি সায়েন্সের উপর একটা সার্টিফিকেট থাকা থাকবে, সেই কোর্সটা করতে হবে, এবং 28 বছরের নিচে হতে হবে এজ। তারপর হচ্ছে ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট, এখানে 4টা সিট আছে, একটা আনরিজার্ভ, 2টা আনরিজার্ভ PWDদের জন্য। ঠিক আছে, এখানে HS পাস করতে হবে, এবং ওয়ার্কিং নলেজ কম্পিউটার অ্যাপ্লিকেশানের উপর থাকতে হবে, 28 বছরের কম হতে হবে। MTS যেটা মাল্টি টাস্কিং স্টাফ, যেটা ওটাতে হচ্ছে 4টা সিট আছে, একটা আনরিজার্ভ, একটা OBC এবং PWDদের জন্য। ঠিক আছে, এখানে হচ্ছে HS পাস হতে হবে এবং ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থাকতে হবে কম্পিউটার অ্যাপ্লিকেশানের উপর, 28 বছরের নিচে হতে হবে। অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার সেখানে হচ্ছে কত, একটা আছে আনরিজার্ভদের জন্য। এখানে মাস্টার ডিগ্রি হতে হবে উইথ 55% মার্কসের উপরে, এবং এখানে 3 বছরের এক্সপিরিয়েন্স লাগবে। ঠিক আছে, এডুকেশনাল অ্যাডমিনিস্ট্রেটর কন্ডাক্ট অফ এক্সামিনেশন। তারপরে হচ্ছে সেকশন অফিসার, এখানে হচ্ছে স্যালারি হচ্ছে 44,900 টাকা, 2টা আনরিজার্ভদের জন্য আছে। এখানে হচ্ছে ব্যাচেলার ডিগ্রি ফ্রম রিকগনাইজ বোর্ড থেকে, এবং এখানে 3 ইয়ার্স রেগুলার সার্ভিস ইন গ্রেড পে অপারেট 4,200 আর অ্যাবভ, হ্যাভিং অ্যাডমিনিস্ট্রেটিভ ব্যাকগ্রাউন্ড ইন গভর্নমেন্ট একাডেমিক ইনস্টিটিউট ফিল্ড, 8 ইয়ার্স রেগুলেশন সার্ভিস, অথবা এসব দেখে নিতে হবে, তাহলে নট অ্যাবভ 35 ইয়ার্স, 35 বছরের নিচে হতে হবে। পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট যারা, তাদের স্যালারি আছে 35,400 টাকা, 10+2 স্ট্যান্ডার্ড পাস হতে হবে, শর্ট হ্যান্ড অ্যান্ড টাইপিং স্পিড হতে হবে 140 ওয়ার্ড পার মিনিট রেসপেক্টিভলি, সার্টিফিকেট কোর্স ইন কম্পিউটার অ্যাপ্লিকেশানের উপর হতে হবে, তারপর আছে প্রফিসিয়েন্সি ইন ইংলিশ হতে হবে, ডিপ্লোমা সার্টিফিকেট স্টেনোগ্রাফারের উপর হতে হবে।
ডিপ্লোমা অথবা সার্টিফিকেট ইন স্টেনোগ্রাফার, মানে হয় ডিপ্লোমা সার্টিফিকেট না তো স্টেনোগ্রাফারের সার্টিফিকেট হতে হবে। লোয়ার ডিভিশন ক্লার্ক, যাদের হচ্ছে 19,900 টাকা স্যালারি, এবং এখানে হচ্ছে 10+2 অথবা ইকুইভ্যালেন্ট ফ্রম দ্য রিকগনাইজ বোর্ড অফ ইউনিভার্সিটি উইথ সার্টিফিকেট কোর্স ইন দ্য কম্পিউটার অ্যাপ্লিকেশন, 28 বছরের নিতে হতে হবে এজ। ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট, এখানেও ঠিক একই রকম 18,000 টাকা স্যালারি আছে, এই 12 পাস হতে হবে, ওয়ার্কিং নলেজ অফ কম্পিউটার অ্যাপ্লিকেশনের উপর হতে হবে, 18 বছরের নিচে হতে হবে। ঠিক আছে, এখন চলে আসি এখানে কেমনভাবে সিলেকশন হবে। সিলেকশন রিটেন টেস্ট এবং স্কিল টেস্ট এইসবের ক্ষেত্রে মাধ্যমে হবে। এজ রিল্যাক্সেশন পাবে যারা এসসি এসটি ওবিসি এবং আছো পিডব্লিউডি আছো, যাদের সার্টিফিকেট আছে অবশ্যই তারা পাবে এজ রিল্যাক্সেশন। ঠিক আছে, তারপরে হচ্ছে এডুকেশনাল কোয়ালিফিকেশান কী, এখানে তোমরা সবাই দেখে নেবে, আমি তো বললাম। তারপরে হচ্ছে এখানে কিন্তু অ্যাপ্লিকেশানটা খুব ভালোভাবেই ফিল আপ করতে হবে, বলে দিচ্ছি কী করতে হবে। এখানে তোমরা www.aus.ac.in নিজেরা ঘুরে দেখে নিতে পারো সব কিছু। এখানে যারা জেনারেল তাদের জন্য 500 টাকা ফিস লাগবে, পে করতে হবে, এবং যারা ওবিসি ক্যান্ডিডেট জেনারেল অ্যান্ড ওবিসিদের জন্য 500 টাকা, বাকি যারা ওমেন ক্যান্ডিডেট মানে মহিলা ক্যান্ডিডেট তার এবং যারা এসসি এসটি পিডব্লিউডি তাদের ক্ষেত্রে কোনো পে লাগবে না, বাকি যারা ওমেন মানে মহিলা এবং যারা এসসি এসটি ওবিসি তাদের ক্ষেত্রে কোনো রকম কোনো পে করতে হবে না, বাকি অন্যদের ক্ষেত্রে 200 টাকা করে পে করতে হবে। ঠিক আছে, এখানে পেমেন্ট করতে হবে এনইএফটি বা আইএমপিএস করতে হবে, নতুবা ডাইরেক্ট অ্যাকাউন্টে, এইসব অ্যাকাউন্ট নাম্বার আইএফএসসি কোড দেওয়া আছে, ওই আইএমপিএস এনইএফটি করতে হবে। ঠিক আছে, তারপরে এখানে অ্যাটাচড করে পাঠাতে হবে। এখানে মূলত একটা দুটো তিনটে এই ফর্মটা আছে, নোটিফিকেশানের মধ্যে ফর্মটা আছে, একটা দুটো তিনটে ফর্ম আছে, এই তিনটে ফর্মকে কী করতে হবে, প্রিন্ট আউট করতে হবে এবং ভালোভাবে ফিল আপ করতে হবে। এখানে ফটো লাগাতে হবে, লাস্টে সিগনেচার করতে হবে, একদম সুন্দরভাবে ফিল আপ করতে হবে, যা যা চেয়েছে ভালোভাবে, ভুল হলে কিন্তু ক্যান্সেল হয়ে যেতে পারে। তার সঙ্গে অ্যাটাচ করে দিতে হবে এই সব যেগুলো আছে বলে দেওয়া আছে, একদম একটা দুটা তিনটা চারটা পাঁচটা ছটা সাত আটটা জিনিস চেয়েছে এখানে, সেগুলো সব ভালো যা যা চাইছে সব অ্যাটাচ করে পাঠাতে হবে, যেমন ম্যাট্রিক অর ইকুইভ্যালেন্ট সার্টিফিকেট সেটা, তারপর হচ্ছে এইচএসসি অফ পিইউসি অর ইকুইভ্যালেন্ট সার্টিফিকেট যার ডিপ্লোমার ডিগ্রি সার্টিফিকেট, এসসি এসটি ওবিসি তার সার্টিফিকেট, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, এনওসি ফ্রম দ্য এমপ্লয়ি এমপ্লয়ীদের ক্ষেত্রে, রিসেন্ট প্রুফ অফ দ্য স্যালারি ড্রন এসবের যারা তাদের স্যালারির প্রুফ, এনি আদার রিলিভেন্ট অফ দ্য অ্যাপ্লিকেশান ডকুমেন্টস যা যা আপনারা দিবেন সেখানে ফিল আপ করবেন, সেই অনুযায়ী যা যা লাগবে সব কিছু দিয়ে দিতে হবে, এবং আপনাদেরকে ওই অ্যাপ্লিকেশানটা পোস্ট করতে হবে এই অ্যাড্রেসে। এই অ্যাড্রেসটা এখানে দেওয়া আছে, পোস্ট অ্যাপ্লাইড ফর দ্য ক্যাম্পাস উইথ দ্য অ্যাডভার্টাইজমেন্ট নম্বর দ্য অ্যাসিস্ট্যান্ট রেজিস্টার্স রিকোয়ারমেন্ট আসাম ইউনিভার্সিটি শিলচর রাজ রামমোহন রায় অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং ওয়েস্ট আসাম ইউনিভার্সিটি পিনকোড 7880111 এখানেই তো আসাম। ঠিক আছে, লাস্ট ডেট হচ্ছে 15 জুলাই 2020, 15 জুলাই 2020 এটা লাস্ট ডেট, তো তোমরা তাড়াতাড়ি করে নাও, এবং এটা খুব ভালোই দেখতে পাচ্ছি, স্যালারিও বেশ ভালো আছে, তো এটা করে নিলে মনে হয় ভালো হবে, তো যাদের ইচ্ছে তারা করে নাও। ভিডিওটা আজকে এখানেই শেষ করছি, যদি ভালো লাগে লাইক করবে, শেয়ার করবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে, পরে আমি চাকরি রিলেটেড যে সমস্ত ভিডিওগুলো দেবো যাতে তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যেতে পারে, এবং আমি এরপরে আরও ভিডিও বানাতে উৎসাহিত হবো। ঠিক আছে, থ্যাংক ইউ।